আত্মবিশ্বাসী মৌ? কি জানি, আমি জানি না, আমি কিন্তু ভীষণ ভীতু একজন মানুষ আমার যেটা মনে হয়। তবে হয়তো তোমাদের আমাকে দেখলে মনে হতে পারে যে আমি ভীষণ আত্মবিশ্বাসী। আসলে শিখেছি তো একটা জিনিস, সেটা হচ্ছে নাচ। আমি নৃত্যশিল্পী বলতে এবং নাচ করতেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য, তারপরে মডেলিং, আর তারপরে অভিনয়টা আজকাল ভালো লাগে, চেষ্টা করছি করার। আসলে নৃত্যনাট্য রবীন্দ্রনাথের বেশ অনেকগুলো চরিত্রই আমার প্রিয়, কথা বললে সবগুলোই মোটামুটি প্রিয়। তবে ছন্দালিকা আমি করিনি, শ্যামা এবং চিত্রাঙ্গদা করেছি, দুটোই খুব প্রিয়। এই দুটোর মধ্যে খুব বেশি প্রিয় শ্যামা। আমার করা প্রথম নায়িকা রূপে নৃত্যনাট্য হচ্ছে নকশী কাঁথার মাঠ। আমি যখন ভীষণ ছোট ছিলাম, ক্লাস 9-এ পড়ি, আমাদের নৃত্য গুরু মাতা রাহিজা খানম চুনু অনেক জনকে বাদ দিয়ে সে আমাকে এই চরিত্রে নিয়েছিলেন, সাজু। আমার ভীষণ পছন্দের একটি চরিত্র। যদি কখনো সুযোগ হয় তাহলে আমি নৃত্যনাট্যটা পরিচালনা করতে চাইবো, যদিও বেশ কঠিন কাজ, যিয়ে মান্নান করে গেছেন এবং অনেক বড় বড় মানুষরা কাজ করে গেছেন এটার পিছনে, তবে চেষ্টা করবো করার। হ্যাঁ, অনেক জিনিসে হয় আসলে, এক এক সময় এটা এক এক রকম করে এটা নির্ভর করে। তবে আজকাল আমার মনে হয় খুব ভালো লাগে যদি কোনো ভদ্র সভ্য বাচ্চা দেখি। আমি জানি না, এটা আমার ভীষণ একটা আমার বাচ্চাদেরকেও যেটা আমি সারাক্ষণই বলি, কথা বলো মানুষের সাথে, কারণ এটা আজকাল খুব পাওয়া যায় কম বাচ্চাদের মধ্যে, কীভাবে মানুষের সাথে ব্যবহার করতে হবে। কেউ আসলে তার সামনে বসে গল্প করে করাটা জরুরি না কি, টেলিফোন নিয়ে বিজি থাকাটা জরুরি, এগুলো নিয়ে আমি সারাক্ষণই ওদেরকে লেকচার দিতে থাকি। তো এটা আমাকে মনে হয় যে বেশ, আমি কোনো বাচ্চাকে দেখলে খুব সভ্য ভদ্র এটা দেখলে আমার খুব ভালো লাগে। স্পেশাল প্রজেক্ট আসলে এই মুহূর্তে না, তবে কিছুদিন আগে আমি বিশ্ব রঙের কাজ করেছি একটা, বিপ্লবের পুজোর স্পেশাল ছিল। ওর কাজ তো বরাবরই খুব ভিন্ন রকমের হয় আর ভীষণ কষ্ট করে। আমি মনে করি কি জানো, আমি একজন পরিচালকের শিল্পী, পরিচালক যে স্বপ্ন দেখে আমাকে নিয়ে, আমি সেইটা ফুটিয়ে তোলার চেষ্টা করি। ওকে দেখি আমাকে নিয়ে খুব স্বপ্ন দেখতে, ভালো লাগে ওর কাজগুলো করতে, প্রত্যেক সময় নতুন নতুন কিছু করার চেষ্টাও করে এবং ভীষণ খাতে। আমি করেছি একটা, করেছি যদি ওটা এখনও অনেয়ার যায়নি, তানিম পারভেজ বলে একটা ছেলের ডিরেকশনে আমি কাজ করেছি, বেশ অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রী এখানে ছিল, আমার এক্সপেরিয়েন্সও ভালো কাজ করার, কারণ বেশ ধরে ধরে কাজ করা হয়েছে, ভাল লেগেছে। বই আসলে আমার ছোটবেলা থেকে একটু ধৈর্য কম ছিল, এখন বেশ ধৈর্য হয়েছে আমার, বই পড়ার ধৈর্যটা বরাবরই কম ছিল। আমার বোন মেজো বোনটা আমাকে ভীষণ অনুপ্রাণিত করতো বই পড়তে, আমার আম্মাও আমার আব্বাও, কিন্তু পড়তে চাইতাম না। বই পড়তে গিয়ে ওই শেষে গুনতাম কটা পাতা বাকি আছে, বুঝছো। আজকাল পড়ি খুব কম, তবে হ্যাঁ অনেক বই পড়ে কেঁদেছি, কিন্তু সেটা মানে এখন মনে পড়ছে না। কিছু কিছু রবীন্দ্রনাথেরই কিছু কিছু বই পড়ে ভীষণ কেঁদেছি। মাতৃত্বটা না, যখন আমি অনেক ছোট ছিলাম আমাকে কেউ যদি জিজ্ঞেস করতো তুমি কি হতে চাও, না বুঝেই বলতাম যে আমি খুব আদরে বউ হব আর অনেকগুলো আমার বাচ্চা কাচ্চা হবে, কারণ আমার মাকে দেখতাম, আমার আমার বাবার ভীষণ আদরের একজন বউ ছিলেন তিনি, আর না বুঝেই বলতাম অনেকগুলো বাচ্চা কাচ্চা হবে। তবে যখন একটা বাচ্চা হলো
আমি যে এরকম একজন মা হব আমি আসলে এটা কখনো বুঝতে পারিনি আর মাতৃত্বের ব্যাপারে আমার মনে হয় আমার বাচ্চাদেরকে আমাকে জিজ্ঞেস করা উচিত তাদের আমি কেমন মা এটা বোধহয় বেটার হতো আমার মা বাবা সবসময়ই তাদের নাম আসবে এবং এখনও তাদের নাম যদিও তারা এখন নেই দুজনের কেউই এখন অনুপ্রাণিত হই প্রথমত আমার বোন আমার বড় বোন আছে তিথি আপা আমার মায়ের জায়গায় এখন আমার বড় দুলাভাই আছেন ফারুক হাসান সাহেব এখন তারাই আমাকে অনুপ্রেরণা দেয় আমার ছেলে মেয়ে তারা আমাকে দেয় আমার কিছু বন্ধুরা তারা আমাকে অনুপ্রেরণা দেয় আসলে প্রথমত পরিবার পরিবার থেকেই আমার সব কিছু পাওয়া আমার নিজের কোনো কখনোই ইচ্ছা ছিল না তাদের কারণেই আমার এখানে আসা এখনও তারাই অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে আমার কাছের মানুষরা বেশ অনেক কিছু নিয়েই আমি মনে করি যে অনেক কিছুই তো আমাদের সম্পর্কে জানে আবার অনেক কিছুই জানে না তবে অনেক পার্সোনাল জিনিস আমার মনে হয় যে একটা দেখেই তো একটা মানুষকে জাজ করে ফেলে আমাকে যেরকম জাজ করে তার সাথে আমার নিজস্ব আমি যেটা আমার কাছের বন্ধুরা যারা তারা আমাকে অনেক বলে যে অনেক পার্থক্য অনেক কিছুই দর্শক জানেন না আমার সম্পর্কে আমি মনে করি হ্যাঁ ইদানিং করি ভীষণ আফসোস করি যে পড়াশোনাটা কেন করলাম না সেটা আসলে যখন পড়াশোনার টাইম ছিল তখন বুঝতে পারিনি যে পড়াশোনা কখনো মিস করব এখন মনে হয় তবে আমার মেয়ে আমাকে ভীষণ অনুপ্রাণিত করে বলে যে চলো তুমি আমি একসাথে আবার শুরু করি সবসময় ও বলে দেখি ইচ্ছা আছে যদি মনে হয় ওই যে একটা লজ্জা লাগে একটা গ্যাপ পড়ে যায় এইটাই আমি কতটুকু উপদেশ দিতে পারবো আমি জানি না আমি চেষ্টা করব আমি প্রত্যেককেই বলবো শুধু মডেল না এখনকার প্রত্যেক ছেলে মেয়েরাই অনেক কিছু করতে চাচ্ছে তারা তবে আমাদের একটা সময় ছিল যেমন আমার এই জগতে আসা কিন্তু আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করা আমি কিন্তু কখনো কিছু হতে চাইনি তাদের স্বপ্নটাই পূরণ করতে চেয়েছি সে আমার মা চেয়েছেন আমি একজন নৃত্যশিল্পী হই আমি সেটা চেষ্টা করেছি বাবা চেয়েছেন আমি একজন অভিনেত্রী হই আমি সেটা চেষ্টা করেছি মা চেয়েছেন মডেলিং করি বোনদের অনুপ্রেরণায় আমার কাছে এখনকার ছেলে মেয়েদের মনে হয় কি ওরা সব কিছুই করতে চায় আমার একটা জিনিস মনে হয় যে ধৈর্য ধরে যেটাই করুক সেটার গভীরে ঢুকুক এবং সেটা জানার এবং বোঝার চেষ্টা করুক আমার ফ্যানরা যদি থেকে থাকে চাইবো আমাকে এতদিন যেরকম করে ভালোবেসেছে আগামীতেও যেন আমাকে আমি তাদের কাছে ওর চেয়ে বেশি ভালোবাসা পাই এটাই চাইবো এবং দোয়া করব যেন তারা আমার জন্য সবসময় দোয়া করে তোমাদেরকেও ধন্যবাদ